শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সাবুয়ান সেতু ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি চিচিঙ্গি আলু পোস্ত, মসুর ডাল আর ডিমের কারি। তো আমি চিচিঙ্গি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিচিঙ্গি আর আলু। তো ভালো করে ভেজে নেব। আজকে রেসিপিগুলো খুবই হালকা। তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো এবার ভালো করে নেড়েচেড়ে নেব আর ভালো করে ভেজে নেব। তো আজকে সকালবেলা ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা সেরেছি। বাটার দিয়ে ব্রেড, পাশে দেখো ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে আমি পোস্ত ভিজিয়ে রেখেছি যাতে খুব ভালো করে বাটা হয়। তো দেখো চিচিঙ্গি আর আলুটা ভাজা হচ্ছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আগে দিইনি পেঁয়াজটা, কারণ বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না, একটু সেদ্ধ সেদ্ধ হলে খেতে ভালো লাগে এই চিচিঙ্গি আলু পোস্ততে। তোমরা চিচিঙ্গি কে কীরমভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো দিয়ে দিলাম চাপা। এদিকে আমি পোস্তটাও বেটে নিয়েছি। দেখো চিচিঙ্গি আলুর মধ্যে পোস্তটা দিয়েও দিয়েছি আমি, একটু শুকনো শুকনো করে করব পোস্তটা। তো দেখো মেয়ের জন্য আমি আগে থেকে তুলে রেখেছিলাম, তারপরে একটু ঝাল দিয়েছি আর শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেল দিলে খেতে খুবই ভালো লাগে পোস্তর মধ্যে। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে চিচিঙ্গি আলু পোস্ত, একটু শুকনো শুকনো হলে তবে খেতে ভালো লাগে। তো দেখো চিচিঙ্গি আলু পোস্তটা নামিয়ে নিয়েছি। এবার আমি ডালটায় ফোড়ন দেব। তো দিয়ে দিলাম গোটা জিরে আর পেঁয়াজ কুচি। তো গোটা জিরে আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো দিয়ে দিলাম এবার ডাল, সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আর ডালের মধ্যে আমি হলুদটা আগে থেকেই দিয়েছিলাম যখন সেদ্ধ করতে দিয়েছিলাম। তো দেখো এবার পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো দেখো ডালটা ফুটে গেছে, এবার নাবিয়ে নেব। তো ডাল একদম রেডি হয়ে গেল। এদিকে আমি ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো দেখে আসি মেয়ে কী করছে। তো দেখো মেয়েকে লিখতে দিয়ে গিয়েছিলাম, তো মেয়ে লিখছে, ও এখনও স্কুলে ভর্তি হয়নি, এবার ওকে স্কুলে ভর্তি করে দেবো। তো একটু একটু ওকে বাড়িতেই পড়াই। তো নিজের নামটা লিখছে। এবার আমি বসিয়ে দিয়েছি ডিমের কারিটা। তো ডিমটাকে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি বেটে রেখেছিলাম টমেটো আদা আর রসুন, তো মশলাটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাটা সেরে ফেললে তো মেয়ের সঙ্গে অনেকটা টাইম দেওয়া যায়। তো দেখো এরপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম, তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ, আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাবিয়ে নেব। তো দেখো কি সুন্দর একটা রং হয়েছে, খেতেও অবশ্যই ভালো হবে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আমরাও খেয়ে নিয়েছি। তো এবার একটুখানি বসে আছি। তো তোমাদের ভাবলাম
যে যে আগের দিনে যে জামাগুলো কিনেছি জন্মদিনের জন্য মেয়ের, তো ওই জামাগুলো তোমাদেরকে দেখাই। তো চলো দেখতে থাকো। তো প্রথম জামাটা তোমাদেরকে দেখাই। তো এই একটা জামা কিনেছি, দেখো এই একটা জামা, এটা নেটের জামা। তো ভেবেছি এই জামাটা পরিয়ে মেয়ে যখন কেক কাটবে তখন এই জামাটা ওকে পরাবো। তো তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই জানিও এই জামাটা। আর একটা জামা তোমাদেরকে দেখাই, ওটা রেখে দাও। এই একটা জামা দেখো, এটা খুব একটা হালকা জামা। তো এই জামাটা ভেবেছি যে যখন মেয়ে গরম লাগবে এই জামাটা পরে, তো তখনই এই জামাটা আমি ওকে পরিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো এই জামাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।